ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত সিলেটে নতুন ভ্যাট আইন 2019-20 বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সিলেট নগরের মেন্দিবাগস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সিলেট কার্যালয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সিলেটের কমিশনার ডক্টর গোলাম মোহাম্মদ মুনির এ কর্মশালার শুভ উদ্বোধন করেন। এ সময় বিটিটিআইয়ের সিইও এবং গ্লোবাল রেভিনিউ কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামলচন্দ্র সরকারের পরিচালনায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সিলেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার মোহাম্মদ মিনহাজউদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সিলেটের উপকমিশনার সৈয়দুল আলম, সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী সহ কর্মকর্তাবৃন্দ। বিশেষ অতিথি বলেন, আজকে আমরা বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট যে উদ্যোগ নিয়েছে আমাদের সাথে, সেই কার্যক্রমটা আপনাদের কিনে আমরা শুরু করছি। আজকে আমরা খুবই আনন্দিত যে আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই কমিশনারকে একসাথে পেয়েছি। ইতিমধ্যে আইনটির বিষয়ে যে সমস্ত সংশোধনী বা যে ডেভেলপমেন্টগুলো দরকার আছে সেগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমরা এই আইনটির মধ্য দিয়ে আমাদের এই রাজস্ব প্রশাসন এর অন্যতম যে খাত ভ্যাট, সেটা আমরা সামনে আমাদেরকে চলতে হবে। আপনার ফিলটা এরকম হবে যে ৬ মাস পরে ওই ৫২ টাকাই আমি পেলাম। আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বৃন্দ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি বলেন, সমাজে আমরা যা কিছু করি আমরা কিন্তু একা একা কোনো কিছু করতে পারবো না, একটি টাকাও কিন্তু একা ইনকাম করতে পারবো না। তাহলে আমি যদি কিছু, আমি যেমন একটা শ্রমিক, আমি যদি ১ টাকা ইনকাম করতে চাই তাহলে যার পুঁজি আছে তার কাছে যেতে হবে, সে আমাকে কাজে লাগাবে, কাজে লাগিয়ে সে তার কিছু সার্ভিস আমার কাছ থেকে নিল, ও আমাকে ১০টা টাকা দিল। আবার আমার কাছে ১০টি টাকা আছে, এখন ওই বাজারের রাস্তায় মোবাইল দোকান, সে আবার ওই রাস্তায় পুরনো বা গার্মেন্টস এর কাপড় টাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওই ১০টা টাকা ইনকাম করে ওখানে না গেলে কিন্তু ওর সংসার চলবে না, রাইট? তার মানে আমরা হচ্ছে প্রতিটি, এগুলি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, আমরা প্রতিটি ট্রানজেকশন, প্রতিটি লেন এবং দেনের জন্য একজনের উপরে আরেকজনের নির্ভরশীল, রাইট? সম্পদ অ্যাকুমুলেট করার যে তৃষ্ণা, এটি যদি কোনো লিমিট না থাকে তাহলেই কিন্তু এই ধনী এবং গরিবের বৈষম্যটা বাড়ছে। আজকের একটি টাকার ক্রয় ক্ষমতা ৬ মাস পরের ১ টাকার ক্রয় ক্ষমতার সমান নয়, সমান কি? সমান নয়, রাইট? এটাই হচ্ছে মেন্টাল ডিসকাউন্টিং অ্যান্ড ডিসকাউন্টিং অফ দ্য ফিউচার। এই ট্রেনিং ওয়ার্কশপটি সফল হোক উদ্বোধন ঘোষণা করছি। ডাজ লেট টেলিভিশন সিলেট।